ব্রিটিশ শাসনামলে সৃষ্ট একটি অন্যতম প্রাচীন জেলার নাম ফরিদপুর। অনেক আউলিয়া দরবেশ, রাজনীতিক, পুণ্যাত্মার আবাসভূমি হিসেবে এই অঞ্চল অত্যন্ত সুপরিচিত। এ জেলার পূর্ব নাম ছিল ফতেহাবাদ। প্রখ্যাত সাধক এবং দরবেশ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লা আলাইহের শিষ্য শাহ ফরিদ রহমতুল্লা আলাইহের নামানুসারে এ জেলার নামকরণ করা হয় ফরিদপুর। ফরিদপুর দক্ষিণবঙ্গের অন্যতম একটি ঐতিহ্যবাহী জেলা। পদ্মা, কুমার, আড়িয়াল খাঁর পল্লল, বিধৌত, সুজলা, সুফলা, শস্য শ্যামলা একটি জনপদ ফরিদপুর। ফরিদপুরের নাম উচ্চারণের সাথে সাথে যে সুমহান নেতার নাম উচ্চারিত হয়, তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের ইতিহাসের মহানায়ক, আমাদের স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায়। ফরিদপুর জেলার পরতে পরতে রয়ে গেছে তাঁর সংগ্রামী জীবনের ইতিবৃত্ত। বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্ম তৎকালীন ফরিদপুর জেলায়। প্রিয় দর্শক, আপনারা ফরিদপুর জেলার বর্ণনা লক্ষ্য করলেন। আমরা এই ফরিদপুর জেলার লোক সংস্কৃতি এবং লোক ঐতিহ্য নিয়েই বাংলার মুখ ম্যাগাজিন অনুষ্ঠানের এবারের আয়োজন। ফরিদপুর জেলার একটি বিশাল অঞ্চল জুড়ে রয়েছে চর। চরাঞ্চলের সংস্কৃতি মাটি, মানুষ ও প্রকৃতিকে ঘিরে আবর্তিত। এখানে মানুষ সংগ্রামী, কারণ প্রতিনিয়ত নদী ভাঙন এবং বন্যার সাথে তাদের সংগ্রাম করে টিকে থাকতে হয়। তারা ঘরে নতুন ফসল তোলার সময় ফসল কাটার গান গেয়ে থাকে। কার্তিক মাসে নতুন ফসল ঘরে ওঠার পর তারা নবান্নের উৎসব করে থাকে। পিঠা পায়েস বানানোর ধুম পড়ে যায় এ সময়ে। খেজুর রস এবং খেজুর গুড়ের তৈরি নানা জাতীয় পিঠা এ সময় তৈরি হয়ে থাকে। ভেজানো পিঠা, ভাপা পিঠা, সেমাই পিঠা, কুলি পিঠা এগুলির মধ্যে অন্যতম। এ সময় গাজীর গান, এদিকে কালুর বয়স হল 2 বছর 11 মাসে 11 দিনকার বরস, আর গাজীর বয়স হল 2 বছর 11 মাসে 11 দিনকার ছোট। তাই গাজী তখন কি বলতেছে, ববে আল্লাহর নাম নইলা পালা গান, নারীর চাহনিতে পুরুষের গায়ে আগুন ধরে গেছে, যদি পারো তাহলে দেখাও। যেভাবে জিজ্ঞাসা করবে কইরা দিব আমদানি, যেভাবে জিজ্ঞাসা করে কইরা দিব ভাঙ্গানি, আমার খাইয়াই আমার সাথে দুশ্মনী, আইরে আমার খাইয়াই আমার সাথে দুশ্মনী। বিচার গান, কিশোর তুমি পাওরে বন্ধু আমায় কাদায়া,
যাত্রাপালা অনুষ্ঠিত হয়। করেছি, আপনারাও করেছেন। খোদা তালার কাছে কে বেশি অপরাধী তিনি তার বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু আপনারা এই আশ্বাস দিন, আমাদের এই দুর্দিনে আপনারা কেউ আমাকে পরিত্যাগ করবেন না। প্রতি বছর বর্ষার শেষ দিকে নৌকাবাইচের আয়োজন হয়ে থাকে। নদী প্রধান জনপদ হওয়ায় নৌকাবাইচ ভীষণ উপভোগ্য একটি অনুষ্ঠান এ অঞ্চলে। মহরমের জারি এবং লাঠি খেলার প্রচলন রয়েছে ফরিদপুরের অনেক গ্রামাঞ্চলে। মহরমের বিষাদ গাঁথার সাথে পুঁথি পাঠের আয়োজনও হয়ে থাকে। গ্রামাঞ্চলের মানুষের কাছে এগুলি আজও যথেষ্ট উপভোগ্য। এই অঞ্চলে প্রচুর বিয়ের গীত পরিবেশিত হয়ে থাকে। নববিবাহিত যুগলের বিয়ের প্রায় এক পক্ষকাল আগেই শুরু হয় এ বিয়ের গীত। দল বেঁধে গ্রামের মেয়েরা এ গীত পরিবেশন করে থাকে। এখানে রয়েছে পালকির ব্যবহার, যদিও এর ব্যবহার অনেকটা বিলুপ্তির পথে। পালকি বহনকারী বেহারা সম্প্রদায়ের মানুষ বর এবং কনের বাড়িতে দৈহিক প্রদর্শনীর মাধ্যমে এ গান পরিবেশন করে। গ্রামে এক ধরনের মেলার আয়োজন হয় যাকে আঞ্চলিক ভাষায় আড়ং বলা হয়ে থাকে। আড়ং থেকে গ্রামের কৃষকরা নানা ধরনের বাঁশ, বেতের হস্তশিল্প এবং মৃৎশিল্প কেনাকাটা করে থাকে। এটি গ্রামের মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। শিশুরা ভীষণ আনন্দ পেয়ে থাকে এ মেলার মাধ্যমে। গ্রাম্য বাজার এবং মেলায় সাপ খেলা দেখানো হয়ে থাকে। সেই সাথে সাপুড়িয়ারা গান গেয়ে থাকে। গানগুলি বেহুলা লক্ষিন্দর কিংবদন্তির আদলে হয়ে থাকে। বৈশাখী মেলা, হালখাতা, এগুলি দেশের অন্যান্য অঞ্চলের মতো ফরিদপুরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে থাকে। নদীনালা, খালবিল ও কৃষিকাজের উপর ভিত্তি করে ফরিদপুরের যে সাংস্কৃতিক ইতিহাস গড়ে উঠেছে তা আপনার বর্ণনার লক্ষ্য করলেন।
আমরা এক নজরে দেখে নেই কবি জসীমউদ্দিনকে, আমাদের কিংবদন্তি কবি, আমাদের পল্লীকবি জসীমউদ্দিন। পল্লীকবি জসীমউদ্দিনের জন্মভূমি ফরিদপুর। তাঁর রচিত গান এবং কবিতায় ফরিদপুরের প্রাকৃতিক সৌন্দর্য, পল্লী জীবনগাথা, গ্রামের মানুষের আবেগ ভাবাবেগ, জীবন সংগ্রাম, যাপিত জীবনের আশা নিরাশার চিত্র ভীষণভাবে ফুটে উঠেছে। তাঁর কবিতা, নাটক এবং গানে ফরিদপুরের পল্লী প্রকৃতি, পল্লীর মানুষের জীবন জীবিকা, যাপিত জীবনে চাওয়া পাওয়া, সুখ দুঃখ, হাসি কান্না বাংময় হয়ে উঠেছে। তাঁর রাখালি, বালুচর, ধানক্ষেত, সজন বাদিয়ার ঘাট, নকশি কাঁথার মাঠ রচনার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা, আশা নিরাশা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের ব্যাকুলতা সম্পূর্ণরূপে ফুটে উঠেছে। তাঁর গানগুলি আমাদের সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। ওরে ও রঙ্গিলা, আমায় এত রাতে কেনে ডাক দিলি প্রাণ কোকিলারে, হাড় কালা করলাম রে আমার দেহ কালার লাইগা রে, আমার দেহ কালা করলাম রে, অন্তর কালা করলাম রে তোর পিড়িতে মজিয়া। বাজান চল যাই চল মাঠে লাঙ্গল বাইতে, বাজান চল যাই চল মাঠে লাঙ্গল বাইতে, বড়ুর কান্ধে লাঙ্গল দিয়া ঠেলতে ঠেলতে ঠেলতে, বাজান চল যাই চল মাঠে লাঙ্গল বাইতে। নদীর কূল নাই কিনার নাই রে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে সখী, বংশী বাজায় কে, বংশী বাজায় কে সখী, বংশী বাজায় কে, আমার মাথার বেনি খুললা যে মুক্তারি আয়না দে। এই গানগুলো আমাদের সঙ্গীতে বিশেষ করে পল্লী গানে রত্নভাণ্ডার হিসেবে গৃহীত। কবি জসীমউদ্দিন একজন বাঙালি কবি, তিনি গীতিকার, উপন্যাসিক ও লেখক। পল্লীকবি উপাধিতে ভূষিত জসীমউদ্দিন আবহমান বাংলার প্রথম একজন পূর্ণাঙ্গ আধুনিক কবি। তার লেখা অসংখ্য গান, জনপ্রিয় গান, পল্লীগীতি গান এখনও মানুষের মুখে মুখে শোনা যায়। তার ভিতরে একটি গান, জনপ্রিয় গান, ও কি ও বন্ধু কাজল ভোমরা, শিল্পী নিশি শ্রাবণ।
বিখ্যাত দোতরা বাদক, গীতিকার ও সুরকার কানাইলাল শীলের জন্ম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায়। তিনি উপমহাদেশের বিখ্যাত দোতরা বাদক হিসেবে খ্যাতি অর্জন করেন। প্রখ্যাত বেহালা বাদক বসন্ত কুমার শীলের কাছ থেকে বেহালা বাজানোর হাতে খড়ি নেন। বসন্ত শীলের গুরু মতিলালের কাছেও বেহালা বাদনের শিক্ষা নেন। গ্রাম বাংলার কবিগান, যাত্রাদলের গান, গাজীর গান ও বিভিন্ন কীর্তনে যথেষ্ট সুনাম অর্জন করেন। অম্বিকাপুরে কবি জসিমউদ্দিনের সাথে তাঁর পরিচয় হয়। জসিমউদ্দিন তাঁকে কলকাতায় নিয়ে আব্বাসউদ্দিনের সাথে পরিচয় করিয়ে দেন। আব্বাসউদ্দিন কানাইলাল শীলকে গ্রামোফোন কোম্পানিতে চাকুরি দিয়ে দেন। এ সময় কলকাতায় কাজী নজরুল ইসলামের সাথে তাঁর পরিচয় ঘটে। তিনি নজরুলের গানের আসরে দোতরা বাজাতেন। পরে অল ইন্ডিয়া রেডিওতে যোগদান করেন। 1949 খ্রিস্টাব্দে রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রের নিয়মিত শিল্পী হিসেবে যোগদান করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ঢাকা বেতারের সঙ্গে যুক্ত ছিলেন। এতক্ষণ আপনার বর্ণনা যার কথা শুনলেন, দেখলেন, জানলেন, সেই কানাইলাল শীলের বাড়ি এটা। আমরা কানাইলাল শীলের বাড়িতে এসেছি। তিনি অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে ছিলেন গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী। বাদ্যযন্ত্র ছিল তার অসাধারণ দক্ষতা। তার অনেক জনপ্রিয় গান আছে, সেই গানগুলোর মধ্যে কন্যা গো, রূপসী, কালো লাগিয়া, গাতো ফুলের মালা, যেই গানটি গাইছেন নাজমুল হাসান। নাজমুল হাসান এই ফরিদপুরেরই সন্তান। লাগিয়া গাথো ফুলের মালা, শোনো গো রূপসী কন্যা গো, তার লাগিয়া গাথো ফুলের মালা, ও তার খোপায় পড়া রূপার কাটা গো, ও তার খোপায় পড়া রূপার কাটা গো, হাতে গাথন বা লাগিয়া গাথো ফুলের মালা, শোনো গো রূপসী কন্যা গো, তার লাগিয়া গাথো ফুলের মালা। কলসি কাকে জল ভরিতে জলে রূপে যেন
মালা শোনো গো রূপো শিকন্যা গো তার লাগিয়া গাঁথো ফুলের মালা ও তার খোপায় পরা রূপার কাঁটা গো ও তার খোপায় পরা রূপার কাঁটা গো হাতে কাতন বালা তার লাগিয়া গাঁথো লোকযোগানের জগতে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কুটি মনসুর ১৯২৬ খ্রিস্টাব্দে ফরিদপুরের চরভদ্রাসন থানার লোহাট্টে গ্রামে জন্মগ্রহণ করেন। ৭০ ও ৮০ দশকে বাংলাদেশের আধুনিক বাংলা গানের পরিচিত একটি নাম কুটি মনসুর। কুটি মনসুর দীর্ঘ ৬০ বছরের সঙ্গীত জীবনে পল্লীগীতি, আধুনিক, জারিসারি, পালাগান, পুঁথিপাঠ, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, আধ্যাত্মিক, দেহতত্ত্ব, হামদনাথ, ইসলামী প্রভৃতি বিষয়ে প্রায় ৮০০০ গান লিখেছেন বলে জানা যায়। এর মধ্যে আইলামার গেলাম, যৌবন জোয়ার একবার আসে রে, আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা, আমি কি তোর আপন ছিলাম না, ছোট্ট কালে গাছ তহলাতে পুতুল খেলার ছহল নাতে আম কুড়াতে যাইতাম তুই জনারে জহরিনা। কে বলে মানুষ মরে, বলে মানুষ মরে আমি বুঝলাম না বাবা, যেমন পরম থাকেন নিরাকারে খেলছেন খেলা নিরাকারে, জীবন না জীবিত থাকে পরমাত্মার জোরেতে হিংসার হিংসার নিন্দা ছাড়ো, কুটি মনসুরের কথা বর্ণনায় আপনারা লক্ষ্য করেছেন, জেনেছেন, দেখেছেন। কুটি মনসুর ফরিদপুর জেলার লোহারটাক গ্রামে চর ভদ্রাসন উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি আজ বেঁচে নেই, তার পৈতৃক ভিটায় আমরা দাঁড়িয়ে আছি। এখানেও তার কোনো ঘর বাড়ি নাই বললেই চলে, তবু আমরা কুটি মনসুরের ভিটায় এসেছি তার জন্মস্থান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা মানুষের হৃদয়ে, মানুষের প্রাণে, মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। বরণীয় ব্যক্তি, এই চিরস্মরণীয় ব্যক্তি কুটি মনসুর, তিনি বেঁচে নেই কিন্তু আমাদের হৃদয়ে তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আছেন। কুটি মনসুরের ঘরবাড়ি নেই কিন্তু তার আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, ভাই ভাতিয়ে যারা আছেন তাদের বাড়িতে তার একটি বিখ্যাত গান, কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, এই গানটি গাইছেন বাউল অমিয়। কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে মানুষ মরিয়া গেলে, মানুষ মরিয়া গেলে বিচার হবে কার।
হরিৎপুরে রয়েছে অসংখ্য সাংস্কৃতিক মনীষী, বাংলা সাহিত্যের মধ্যযুগের খ্যাতনামা কবি মহাকবি আলাওল হরিৎপুরের কবি হিসেবে খ্যাত, রোমান্টিক কাব্যধারার প্রবর্তক তিনি। তিনি আরাকান রাজসভার অন্যতম কবি ছিলেন। তাঁর বিখ্যাত কীর্তির মধ্যে রয়েছে পদ্মাবতী, সিকান্দারনামা, সৈফুল মুলুক বদিউজ্জামান প্রভৃতি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্মভূমি হরিৎপুরে। তিনি ভারতের একটি অন্যতম সম্মাননা পদ্মভূষণ পুরস্কারেও ভূষিত হয়েছেন। এছাড়াও উপমহাদেশের আরেকজন খ্যাতনামা চলচ্চিত্রকার গৌতম ঘোষ ফরিদপুরে জন্মগ্রহণ করেছেন। তাঁর পদ্মা নদীর মাঝি শঙ্খচিল চলচ্চিত্র সম্পর্কে আমরা অনেকেই জানি। ওরা উড়ে বেড়ায় বনে বাজারে খালে বিলে আর কবির কল্পনা
দিন আসিব আসিব এ কাঁঠাল ছায়ায়, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলা। অকাল প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারিক মাসুদ ফরিদপুরের সন্তান। মাটির ময়না, অন্তর্যাত্রা, আদমসুরত এবং রানওয়ে সহ বেশ কিছু চলচ্চিত্র তিনি নির্মাণ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি অর্জন করেছেন। বাংলা সুফি মোতাহার হোসেন ফরিদপুরের কবি এবং তিনি সনেট কবি হিসেবে সুবিশাল প্রসিদ্ধি পেয়েছেন। সৈয়দ আব্দুর রব ফরিদপুরের আরেকজন খ্যাতনামা কবি, যার সাথে কবি নজরুলের যথেষ্ট সখ্য ছিল বলে জানা যায়। খাদেমুল ইনসান নামে একটি মানবতাবাদী সংগঠন গড়ে তোলেন। তিনি নিয়মিত সাহিত্য পত্রিকা বের করতেন। তিনি আল মুয়াজ্জিন নামে একটি পত্রিকারও সম্পাদনা করতেন। এই উপমহাদেশের একজন বিখ্যাত শিক্ষাবিদ এবং কবি ছিলেন হুমায়ুন কবির। তিনি ফরিদপুরের কবি। তিনি শুধু একজন কবি ছিলেন না, ছিলেন রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ। একুশে পদক এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি হাবিবুল্লাহ সিরাজি ফরিদপুরের একজন জনপ্রিয় কবি। কবি আ ন ম আব্দুস সোবহান অসংখ্য কবিতা এবং প্রবন্ধ রচনা করেছেন। তিনি ফরিদপুরের ইতিহাস এবং ঐতিহ্য নিয়েও কাজ করেছেন। ফরিদপুরের অন্যতম একজন ছড়াকার হচ্ছেন এনায়েত হোসেন। তিনি দিন বদলের কবি হিসেবে খ্যাত। তাঁর ছড়ায় পদ্মাপাড়ের মানুষের জীবন, দ্রোহ এবং প্রেম মুক্ত হয়ে উঠেছে। ডক্টর মাসুদ রেজা লোকসাহিত্য নিয়ে কাজ করেন। ব্রিটিশ ভারতের অন্যতম লেখিকা, মানবাধিকার কর্মী, নারীবাদী সুলেখা সান্যাল ফরিদপুরের অধিবাসী। জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত অভিনেতা ফজলুর রহমান বাবু, পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং মানস বন্দ্যোপাধ্যায় ফরিদপুরের সন্তান। সঙ্গীতজ্ঞ ও কণ্ঠশিল্পীদের মধ্যে রয়েছেন উপমহাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম। তাঁর গানগুলি আজও অপ্রতিদ্বন্দ্বী। অন্যান্য শিল্পীদের মধ্যে রয়েছেন গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী এবং কবিয়াল মহাদেব সাহা। ফরিদপুরের বিখ্যাত চিত্রশিল্পীদের মধ্যে রয়েছেন কালিদাস কর্মকার, ফরিদপুরের আহমেদ শুকুর শুকপাক, কবির আহমেদ এবং অধ্যাপক শওকতুজ্জামান। তৎকালীন বৃহত্তর ফরিদপুরে জন্মেছিলেন বিশ্ববাসীর অত্যন্ত জনপ্রিয় খ্যাতিমান কবি সুনীল গঙ্গোপাধ্যায়। মানুষের মন বড়ই বিচিত্র। এই মনকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, একার্গ চিত্তে যদি সৃষ্টিকর্তাকে না ডাকা যায়, তাহলে সৃষ্টিকর্তাকে পাওয়া যাবে না। সৃষ্টিকর্তা কেন, কোনো কিছুরই সাধন হবে না। আপনারা জানেন যে আমাদের দেহতত্ত্ব গানগুলো বা আমাদের প্রার্থনামূলক গান, এইগুলো আমাদের লোকসংস্কৃতিরই অংশ। এইগুলো গানগুলোও কিন্তু ফরিদপুরে অনেক জনপ্রিয়। নিজের মতো নিজেই চলি, সঙ্গে মনের ভাবনা, মনের সাথে ঘর বেঁধেছি, মন ছাড়া যে চলে না। গানটি গাইছেন শাহনাজ বাবু। নিজের মতন নিজেই চলি, নিজের মতন নিজেই চলি, সঙ্গে মনের ভাবনা, মনের সাথে ঘর বেঁধেছি, মন ছাড়া যে চলে না। মনের সাথে ঘর বেঁধেছি, মন ছাড়া যে চলে না। নিজের মতন নিজেই চলি, নিজের মতন নিজেই চলি, সঙ্গে মনের ভাবনা, মনের সাথে ঘর বেঁধেছে, মন ছাড়া যে চলে না। মনের সাথে ঘর বেঁধেছে, মন ছাড়া যে চলে না। সেই সে পথে আছেন বসে দয়াল রাব্বানা।
ফকির লালন সাইজি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক ছিলেন, মানবতাবাদী সমাজ সংস্কারক, দার্শনিকও ছিলেন। অসংখ্য গানের রচয়িতা তিনি। তিনি গান নিজে সুর করতেন, নিজেই গায়ক ছিলেন। তার হাত ধরেই বাউল গানের প্রসার ঘটেতে জনপ্রিয়তা এসেছে। আমাদের এই বাউল গানগুলো আমাদের লোকসংস্কৃতির একটি শক্তিশালী স্তম্ভ, আমাদের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। আমরা আজকে ফজলুল হক চিশতির দরবারে এই ফরিদপুরে আমরা এসেছি। এখানে ফকির আজমল সাহেব এবং তার দল লালন সাইজির একটি গান আপনাদের সামনে পরিবেশন করবেন। সে প্রেমের বাড়ি কোথায় বলো বিদানি, সে প্রেমের বাড়ি কোথায় বলো বিদানি, প্রেম প্রেম করে ব্রহ্মাণ্ড মাঝে প্রেমের উৎপত্তি কিসে, ভাণ্ড কি ব্রহ্মাণ্ড মাঝে, কোন প্রেমে ঘর এসে, কোন প্রেমে ঘর এসে ঘর দিছি, কোন প্রেমে ঘর এসে ঘর খণ্ড করে দিব নাতা, কোন প্রেমে মাতা পিতা খণ্ড করে দিব নাতা, না জেনে সেই প্রেমের কথা, আর না জেনে সেই প্রেমের কথা গোলমাল করি, এখন গোলমাল করি, প্রেম প্রেম করে পদতলে মহেশ্বরী, কোন প্রেমে মা কালী পদতলে মহেশ্বরী, ও ফকির লালন বলে ধন্য দেবী, ও ফকির লালন বলে ধন্য দেবী, জয় জয় হরি দেবী, জয় জয় হরি, প্রেম প্রেম করে করি কার কাজারি, প্রেম প্রেম করে করি কার কাজারি। আকাশ সংস্কৃতির যুগে, পাশ্চাত্য সংস্কৃতির যুগে আমাদের এই লোকসংস্কৃতির এই অনুষ্ঠান আমরা ঘুরে ঘুরে লোকসংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে থাকি। এই অপসাংস্কৃতিক রোধের একমাত্র উপায় আমাদের নিজস্ব সাংস্কৃতিক চর্চা এবং লালন। চর্চা এবং লালন যদি বেশি বেশি করেন, আপনাদের যদি ভালো লাগে, তাহলে আমরা সার্থক। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।